শুভ সন্ধ্যা। আমি সর্বপ্রথম যারা এখানে আমাদের মাইকের সামনে আছেন বা মঞ্চে আছেন সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। তারপরে আমি আমার অ্যাপ্রিসিয়েশন জানাব সেই ওই ছড়ার রচয়িতাকে। একটা স্ট্যানজার মধ্যে পাঁচ লাইন লিখলে সেটাকে বলে লিমেরিক। এই ছড়াটা আজকে মোশনটা লিমেরিক হয়নি, তিন লাইন, কিন্তু বিউটিফুল ছড়া। যে ছড়াটি লিখেছে তাকে আমি প্রশংসা করলাম। এই ছড়াটির তিনটে কম্পোনেন্ট আছে। একটা প্রথম কম্পোনেন্ট হচ্ছে জালিয়াতির কম্পোনেন্ট, সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে যুযুধান রাজ্য রাজ্যপাল, থার্ড হচ্ছে রাজ্যের মানুষের কপাল পোড়া। আমি চেষ্টা করব সময়সীমার মধ্যে তিনটে জিনিসে আলোকপাত করার ব্যাপারে। প্রথমে বলি যে আপনার দেবাঞ্জন চক্রবর্তী যে ক্রাফট নিয়ে জালিয়াতিটা করেছে, হলোগ্রাম, নীলবাতি, আপনার সব কিছু ফেক, যা যা করেছে, এটা জালিয়াতির মানে একটা অসাধারণ একটা ক্রাফট, চিন্তা করা যায় না। যা দেবাঞ্জন করেছে ভূ আইএস থেকে আরম্ভ করে সব কিছু, আমি আমার 32 ইয়ার্সের চাকরিতে আমি এইরকম কোনো সফল জালিয়াতকে আমি দেখতে পাইনি। আমি চিটফান্ড ফান্ডগুলিকে ওগুলিকে আমি সেই ধরছি না, ইন দ্যাট সেন্স দেবাঞ্জনের জালিয়াতি সামথিং ডিফারেন্ট। দেবাঞ্জনের জালিয়াতি খুঁজতে গিয়ে আমি ইতিহাস পড়তে ইন্টারনেটে পাইনি, কোনো সাহায্য পাইনি, ইতিহাসের আশ্রয় খুঁজে পেলাম। 194 বছর আগে একজন জালিয়াতকে খুঁজে পেলাম। 1827 সালে একজন জালিয়াতকে খুঁজে পাওয়া গেল, তার নাম প্রাণকৃষ্ণ হালদার। এই মানুষটি বাড়ি ছিল চিনসুরা, চুচড়া, এবং এ ছিল তখনকার দিনের খুব মানে হঠাৎ বড়লোক হওয়া। এই হঠাৎ বড়লোক প্রাণকৃষ্ণ হালদার 1827 সালের 29 অক্টোবর দুর্গা পুজোর সময় 20 দিনের একটা অনুষ্ঠান করলো চুচড়াতে, এবং সেই অনুষ্ঠানে ড্যানিশ সাহেব, ব্রিটিশ সাহেব, কোম্পানির সাহেব, দেশি বড় বড় লোক সবাইকে নিমন্ত্রণ করলো যে ডিনার, লাঞ্চ আর আপনার ব্রেকফাস্ট, মদ্যপান, অঢেল, তার সঙ্গে বাই নাচ। এরকম তো আর কেউ কোথাও পাবে না, সবাই গেল। সাহেব, মেম সাহেব থেকে আরম্ভ করে নেটিভ সাহেব থেকে আরম্ভ করে সবাই গেল। সবাই তো ধন্য ধন্য উপঢৌকন পেয়েছে। চারিদিকে শোভাবাজার রাজবাড়ি তল পড়ে যাচ্ছে, আন্দুল রাজবাড়ি তল পড়ে যাচ্ছে, কিন্তু প্রাণকৃষ্ণের জয় জয়কার। কিন্তু দেখুন, তখন কোম্পানির শাসন, তখন কিন্তু কুইন ভিক্টোরিয়ার শাসন আসেনি। সেই সময় ঠিক 2 বছর পরে 1829 সালে একটা খবর বেরোলো যে প্রাণকৃষ্ণ হালদারের দ্বীপান্তরে যাচ্ছে, প্রিন্স অফ ওয়েলস দ্বীপে তার দ্বীপান্তর হয়েছে। 7 বছর তার দ্বীপান্তরের অর্ডার দিয়েছে কলকাতার সুপ্রিম কোর্ট, এবং তাতে জানা গেল অসংখ্য লোককে তিনি জালিয়াতি করেছেন। এই জালিয়াতি করে তিনি যে সঞ্চয় অ্যামাস করেছিলেন তার ফলশ্রুতি হচ্ছে ওই অঢেল বেহিসাবি উৎসব, সবাইকে খুশি করা আর সবাইকে গড্ডালিকার স্রোতে গা ভাসিয়ে দিয়ে বেহিসাবি আনন্দ দান করা। বাই নাচ থেকে আরম্ভ করে সব কিছু সে করেছিল। 194 বছর আগে প্রাণকৃষ্ণ যেটা পেরেছিল, সেই প্রাণকৃষ্ণের আজ তার বংশধর কেউ আছে কিনা আমি জানি না, কিন্তু আজও দাঁড়িয়ে আছে হুগলি মহসিন কলেজ এবং হুগলি কলেজের স্কুল, এবং সেই দুর্গা মণ্ডপটা আজও দাঁড়িয়ে আছে সেই মৃত নির্বাসিত প্রাণকৃষ্ণের একদম মুখ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আজ অবধি যে কেউ চিনসুরা গেলে সেই দুর্গা মণ্ডপটা দেখতে পারবেন। তো প্রাণকৃষ্ণের যে ক্রাফট বা দেবাঞ্জনের যে ক্রাফট, ওদের একটা জায়গায় মিল আছে, সেটা কি? এরা যে কোনোভাবে, তাদের যে কোনোভাবে তারা মানুষের মন জয় করতে পারে এবং দ্রুত তাদের ফোল্ডে নিয়ে আসতে পারে, এই ব্যাপারে দেবাঞ্জন সফল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে দেবাঞ্জন টেররিস্টের থেকে বেশি। নো ম্যাডাম, সরি, একটা টেররিস্ট হতে গেলে যে পরিশ্রম করতে হয়, যে বুদ্ধি লাগে, সেটা দেবাঞ্জন 1000 বছর অর্জন করতে পারবে না, এটা আমি একদম নিশ্চিত করে বলতে পারি। কাজেই দেবাঞ্জন হি ইজ নট এট পার উইথ এ টেররিস্ট। টেররিস্ট হওয়ার যোগ্যতা দেবাঞ্জন নেই, কোনদিন সে সেইটা অর্জন করতে পারবে না। তাহলে এইবার প্রশ্নটা হলো যে দেবাঞ্জনের সাকসেস কোথায়, ফেলিওর কোথায়? দেবাঞ্জনের সাকসেস হচ্ছে মিমি চক্রবর্তী একজন লব্ধ প্রতিষ্ঠিত অভিনেত্রী, তিনি এমপি,
মিমি চক্রবর্তীকে বোকা বানিয়ে মিমি চক্রবর্তীর মুখ দিয়ে উচ্চারণ করিয়েছেন। মিমি চক্রবর্তী কসবার সেই ভ্যাকসিনেশন ক্যাম্পে বলেছেন এটা অথেন্টিক, এই ভ্যাকসিনেশনটা অথেন্টিক এবং আমি এটা প্রমোট করতে এসেছি। আপনারা আমাকে দেখুন, ভ্যাকসিনটা আমি নিচ্ছি, আমাকে দেখে বাকি সবাই নেবেন। শি ওয়াজ হুডুইংড বাই দি ক্রাফট অফ দেবাঞ্জন, হিয়ার লাইজ দি মাস্টারি অফ দেবাঞ্জন। এখানেই দেবাঞ্জনের সাকসেস, দেবাঞ্জন এই ক্রাফটটা অসাধারণভাবে নকল করেছে। যারা ঠিকই বলেছেন, আমাদের সুমন ঠিকই বলেছেন যে কসবার ওসি, তালতলার ওসি বা আপনার আমার স্ট্রিটের ওসি, তাদের কিন্তু তারা অন্যায় করেছে, তাদের কাজটা মোটেই সমর্থযোগ্য না। 165 বছরের ক্যালকাটা পুলিশের যে ইতিহাস, সেই ইতিহাসের গায়ে তারা কাদা ছিটিয়ে দিয়েছে, কারণ তারা দেবাঞ্জনকে ধরতে পারেনি একবারে। যে ক্যালকাটা পুলিশকে আমরা স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে সমগোত্রীয় করি, সেই ক্যালকাটা পুলিশ কিন্তু দে কুড নট রাইজ টু দ্য অকেশন ইন অ্যাপ্রিহেন্ডিং এ জালিয়াত লাইক দেবাঞ্জন। হিয়ার লাইজ দ্য ফেলিওর অফ ক্যালকাটা পুলিশ। সোমেন মিত্র, আমি তাকে পার্সোনালি চিনি, অত্যন্ত সজ্জন, ভালো একজন পুলিশ কমিশনার। তিনি কিন্তু এই ব্যাপারে যদি প্রথম দফায় তাকে ধরতে পারতেন বা তার এজেন্সিকে অ্যাক্টিভেট করতে পারতেন, তাহলে হয়তো মমতা ব্যানার্জিকে বলতে হতো না যে পুলিশ তার কাজটা আরও ভালো করে করতে পারতো বা ক্যালকাটা কর্পোরেশন তার কাজটা ভালো করে করতে পারতো। ডেফিনেটলি ক্যালকাটা কর্পোরেশন এবং ক্যালকাটা পুলিশ প্রথম দফায় তাদের সিস্টেমে ফেলিওর হয়েছে। দের ইজ এ ফ্ল ইন দ্য সিস্টেম, যেটা কিন্তু পরবর্তীকালে তারা যদি সংশোধন না করেন মেজর বিপর্যয় নিয়ে আসতে পারে আমাদের মহানগরী তিলোত্তমার বুকে। এবার প্রশ্নটা উঠবে যে এই সময় কোন সময় দেবাঞ্জনের আবির্ভাব হলো? না, সারা পৃথিবীতে যখন আপনার কোভিড করোনা মহামারী একটা প্যান্ডেমিক হয়ে দেখা দিয়েছে, শুধু আমাদের দেশে 40 লক্ষ লোক ইনফেক্টেড হয়েছে আর আজকের হিসাবে মানে গতকালকের যে দিনটা রাতটা ফুরিয়েছে তাতে 3,97,000 মানুষ মারা গেছেন আমাদের দেশে এবং আমাদের রাজ্যে 17,000-এর বেশি লোক মারা গেছেন। তাহলে এই সময় কি দরকার ছিল? এই সময় দরকার ছিল এই সমস্ত জাল জালিয়াতি না হওয়া, এই সময় দরকার ছিল দলমত নির্বিশেষে সবাইকে একাট্টা হওয়া। সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল সব এক জায়গায় আসবে এক ছাতার তলায় যে চলো আমাদের এখন অন্য কিছু দেখার ব্যাপার নেই, এখন আমরা কোভিডকে ফেস করব, কোভিডকে ফাইট করব, কোভিড ইজ অনলি আমাদের পাখির চোখ। সেটা কিন্তু করতে পারা গেল না, কারণ ওই আমাদের যে লিমেরিকের যে লেখক, তিনি বলেছেন যুযুধান রাজ্য আর রাজ্যপাল, কেন রাজ্য রাজ্যপাল মারপিট করবে? দেবাংশু বলে গেছে একতরফা, না, আমি দেবাংশুর সঙ্গে একমত পোষণ করছি না। দেবাংশু সুবক্তা, দেবাংশু ভালো অ্যানালিসিস করে, কিন্তু এটা ঘটনা দুঃখের সঙ্গে বলতে হচ্ছে। এটা কিন্তু যুযুধান যখন হয় তখন দুপক্ষই তাকে বলে বেলিজারেন্ট, এই বেলিজারেন্ট কিন্তু দুটো পক্ষ, বোধ রাজ্যপাল অ্যান্ড রাজ্য। আমি খুব ছোট্ট করে আপনাকে বলবো, রাজ্যপালের এক পেশে মনোভাব বেদনাদায়ক, রাজ্যপাল যেভাবে সবসময় বিজেপির দিকে ঝোল টানেন লজ্জাকর, রাজ্যপাল যেভাবে তার ফুটস্টেপগুলো ফেলেন, যেভাবে আমলাদের রাজভবনে এনে করকানি দেন, মিজারেবল, পুয়োর, এটাকে সমর্থন করি না। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটা বলবো যে রাজ্যপাল ভ্যাম্পায়ার, রাজ্যপাল নৈরাজ্যপাল, রাজ্যপাল পদ্মপাল, রাজ্যপালকে একজন মহিলা পার্লামেন্টারিয়ান আঙ্কেল বলছে, এটা কোন ধরনের শিষ্টাচার? এটা কিন্তু শিষ্টাচার না, এটা তারা সবাইকে শেখাবে। আজকে ওই পার্লামেন্টারিয়ান থেকে আমরা শিখব, আর তিনি কী শেখাচ্ছেন? বলছেন টুইটে বলছেন আঙ্কল, দিস ইজ নট কার্সি রেন্ডার্ড বাই দ্যাট জেন্টল লেডি, এটা ঠিক না। তার সঙ্গে সঙ্গে এটা বলবো যে ধরুন দেবাংশু উল্লেখ করেছে কার্নিভালে রাজ্যপালকে রেড রোডে একবার না দেখানো 3 বছর আগে, মেবি এ বিচ্যুতি, সেটা মমতা ব্যানার্জির দোষ না। যারা ওখানে ওটা প্রোগ্রামটাকে টেলিকাস্ট করছিল, ফল্ট লাইজ উইথ দেম। কিন্তু আমি আপনাকে বলবো, নজরুল মঞ্চে যখন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে ডিলিট দেওয়া হচ্ছিল ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে, এবং সেখানে উনি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ডিলিটে সই করলেন, সই করার পর তাকে কিন্তু মঞ্চে অভিজিৎ বিনায়কের সঙ্গে বসতে দেওয়া হয়নি, কারণ ছাত্র পরিষদের চারানি আটানি যারা নেতা তারা এমন মঞ্চ সফল অভ্যুত মানে ওখানে বিক্ষোভ দেখালো যে ভিসি বাধ্য হলেন তাকে বলতে যে স্যার আপনি এখানে এলে কিন্তু লঙ্কাকাণ্ড হবে, ভূমিকম্প হবে, ডোন্ট কাম, ডোন্ট শ্যাট দ্য ডায়াস, প্লিজ গো আউট। রাজ্যপালও কিন্তু চলে গেলেন, এটা কিন্তু খুব দুঃখজনক ঘটনা। হি মেবি নিয়মতান্ত্রিক প্রধান, হি নোজ ভেরি ওয়েল দ্যাট ইজ দ্য রিয়েল, হি ইজ নট দ্য রিয়েল এক্সিকিউটিভ, হি ইজ নট মমতা ব্যানার্জি।
কিন্তু তাকে ওইভাবে অপমান করার অধিকার সেদিন কিন্তু ওই ক্যালকাটা ইউনিভার্সিটি ভিসি ছিল না, সেইটা কিন্তু মমতা ব্যানার্জি, পার্থ চ্যাটার্জি বা কোনো এন্ডের থেকে কোনো প্রতিবাদ আসেনি। এটা কিন্তু আরও দুঃখজনক ঘটনা। এবং এর সঙ্গে আপনাকে আমি বলবো যে রাজ্যপালে এই ব্যাপারটা কিন্তু হওয়া বাঞ্ছনীয় ছিল না। এটা রাজ্যপাল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের দুজনেরই উচিত ছিল কোভিড পরিস্থিতির মধ্যে, রাজ্যবাসী যে অবস্থার মধ্যে আছে তাদেরকে আমরা আরও কত সাহায্য করতে পারবো, কতটা তাদের হেল্প করতে পারবো সেটা দেওয়া, রাজ্যবাসীকে আশ্বস্ত করা। এটা আমি ঠিক দায়িত্ব নিয়ে বলছি, মমতা ব্যানার্জি সেই কাজটি করেছেন, তিনি এনসিওর করেছেন, ফাইট করেছেন, শি ইজ এ বর্ন ফাইটার। তিনি সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছে নরেন্দ্র মোদীকে বলতে যে সারা ভারতবর্ষের সমস্ত ভ্যাকসিনেশনটা ফ্রি করতে হবে, সমস্ত ভারতবাসী ফ্রি ভ্যাকসিন পাবে। এই কৃতিত্ব যতখানি নরেন্দ্র মোদীর, তাই সেই সিংহবাগ কৃতিত্ব দাবি করতে পারেন মমতা ব্যানার্জি অ্যান্ড সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। কাজেই এইটা হচ্ছে প্রকৃষ্ট কোঅপারেশনের নজির। লাস্টে আর একটা ঘটনা বলে আমি শেষ করছি, আমি এটা বলছি, শেক্সপিয়রের একটা নাটক আছে, নাটকটার নাম হচ্ছে অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। এটা একটা কমেডি, কিন্তু আমাদের যারা ইংরেজি ভাষ্যকার তারা বলেন এটা হচ্ছে একটা প্রবলেম প্লে। প্রবলেম প্লেটা কেন সেটা বলতে গেলে আমাকে সুমনবাবু পারমিশন দেবেন না, বলতে পারবো না। ইটস এ প্রবলেম প্লে, বাট আফটার অল ইটস এ কমেডি। এই অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, যার শেষ ভালো তার সব ভালো, এত কিছুর মধ্যে রাজ্যপাল বলেছে আমার ছোট বোনকে আমি কিন্তু কোর্টে যাব না, কোর্টের দ্বারস্থ হব না। আর মমতা ব্যানার্জি তার সহজলভ্য এবং তার সজাত একদম সেই মানে হিউমারের মধ্যে বলেছেন, হ্যাঁ উনি যদি আমাকে চা খেতে থাকেন যে আমি যাব, গল্প করব। তার মানে দেখা গেল দুজনের তরফ থেকেই কিন্তু সদিচ্ছার অভাব নেই। সেই জন্যে আপনাকে বলছি আমাদের রাজ্যবাসীর কপাল পুড়বে না, মন্নন্তরে মরিনি আমরা মারি নিয়ে ঘর করি, আমরা কিন্তু বিধির আশিসে একদম জয় তিলক নিয়ে এসছি, আমরা মরব না। কোভিড এটা একটা টেম্পোরারি ফেনোমেনন, এটা আমাদের দমাতে পারবে না, এটাই শেষ কথা না। আমি চাই রাজ্যপাল, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী একসঙ্গে কাজ করুন। আর সব শেষে আমি এই কথা বলে শেষ করব, আমাদের প্রিয় শহর কলকাতার, তিলোত্তমার কলকাতার জন্য একজন ফুল টাইম মেয়র দিন, বাবি হাকিম গুড মেয়র, কিন্তু পরিবহন মন্ত্রী আপনার মেয়র একসঙ্গে চলে না। এই রাজ্যের শেষ সবথেকে ভালো মেয়র ছিলেন সুব্রত মুখার্জি, সেরকম একজন মেয়র আমি চাই মমতা ব্যানার্জি ক্যালকাটাকে উপহার দিন, যে হবে 24/7 কলকাতা নাগরিকদের রিয়েল অভিভাবক, রিয়েল গাইড, রিয়েল ফ্রেন্ড। এইটা যেদিন পাবো সেদিন বুঝব মমতা ব্যানার্জি জাস্টিস করতে পেরেছেন, ফিরহাদ হাকিমকে দিয়ে এই কাজ হবে না। ধন্যবাদ পঙ্কজদা।